হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রাজু নিউ টেক। তো আজকে আমি রিপেয়ার করব, এটা হলো একটা জিও মোবাইল। এটার মডেল হচ্ছে জিও F90M। তো এটাতে যে মাইক্রোফোনের কানেকশানগুলো আছে, তো মাইক্রোফোনের যে প্লাস কানেকশানটা সেটা কেটে গেছে, তো ওটাই আজকে আমরা জাম্পার করব। তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন ভিডিওটা দেখুন পুরোপুরি কীভাবে আমি এটা জাম্পার করছি এবং কানেকশানগুলো খুঁজছি। সবার প্রথমে আমরা মাল্টিমিটারে বিপ মোডে নিয়ে আসবো এবং আমরা আগে টেস্ট করে দেখব যে এটার গ্রাউন্ড পয়েন্টটা ঠিক আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো রেজিস্টারের মতন দেখাচ্ছে, তো এখান থেকে আমরা চেক করব। এটা হচ্ছে মাইক্রোফোনের প্লাস মাইনাস পয়েন্ট। তো দেখুন আমাদের গ্রাউন্ড মোড যেটা সেটা ঠিক আছে এবং প্লাস মোডটাও ঠিক আছে। তো প্লাস মোডের কানেকশান তো নেই, কেটে গেছে, ওটা ওখান থেকে জাম্পার করে দেবো। তো দেখুন কীভাবে জাম্পার করি, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখাচ্ছি। তার আগে আমরা মাইক্রোফোনটা লাগিয়ে নিই। তো এটা একটা চায়না মাইক, তো এটাই আমরা কানেকশন করব এটার থেকে। প্রথমে আমরা গ্রাউন্ড পয়েন্টের আগে সোল্ডারিং করে নেব, তারপর প্লাস পয়েন্টটা আমরা ওখান থেকে জাম্পার করে নেবো রেজিস্ট্যান্স থেকে। তো আমরা এবার একটা জাম্পার ওয়ার নিয়ে রেজিস্টার থেকে আমরা এটা জাম্পার করে দেবো, তাহলে আমাদের প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো দেখুন কীভাবে জাম্পার করি, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না।